হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। গেছিলাম বোনের বাড়িতে, বোনের বেটা বেটিরাই খরগোশের চাউ কিনছে, তাই দিয়ে তাপসির পাগল হয়ে গেল যে আমাকে খরগোশের চাউ কিনে দাও। তো ও খুব মন খারাপ করে আছে, দেন খরগোশ কীভাবে আদর করতেছে। তো ভাবলাম যে ওকে একটা খরগোশ কিনে দেয়, মানে ও খরগোশ ছাড়া কিছুতেই বাড়িতে আসবো না, মানে এই খরগোশেও বাড়িতে নিয়ে যাবো। তো ওরা কিনতে শখ করে, তো বললাম যে চল তুই বাসায় চল, আমি বাসায় যাওয়ার সময় নদীর পাড়ে খরগোশ পাওয়া যায়, ওখান থেকে তোকে খরগোশ কিনে দেবো নি। পরে যে এই জায়গা থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, মানে আমাদের বাসা তো কালীবাড়িতে, কালীবাড়িতে রওনা দিলাম যে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে ডাইরেক্ট একবারে নদীর পাড়ে চলে আসতেছি, রিক্সায় উঠছি যে যে আমি আর তাপসিরি যাইতেছি, যাই এখন খরগোশের দোকানের সামনে থামলাম। থাইমে সেটা এই যে খরগোশ দেখতেছি, এই জায়গায় মেলা খরগোশ আছে সব বড় বড়, এগুলো বলে ইন্ডিয়ান জাতের খরগোশ। এই খরগোশালা কইলো কি পানি জানি না, মানে সে যা করবো তাই তো আমার বিশ্বাস করা লাগবো। এই তো কথা আছে, এগুলো ইন্ডিয়ান জাতের খরগোশ, বেশি খায় না দেয় না, এরা খুব ভালো জাতের, পোষা হয়, খুব হিংস্র হয় না, খুব ভালো। তো এইসব ডিটেলস শুনলাম, শোনার পরে দেখলাম যে আমাকে ছোটো ছোটো এক দেড় মাস বয়সী খরগোশের বাচ্চা দেন, কিন্তু এই দোকানদার কইতেছে যে এক দেড় মাস বয়সী খরগোশের বাচ্চা এই মুহূর্তে এই দোকানের মধ্যে নাই, আছে কিন্তু আমার বাড়িতে আছে, বাড়ি থেকে নিয়ে আসা লাগবো। দে আমি আবার বললাম যে এগুলো বাড়িতে গিনি পিকের বাচ্চা, এই দোকানে আবার ওই যে কবুতর আছে, ঘুঘু আছে, আরও এইসব পশু পাখি এই লোকটা বিক্রি করে। তো এই দোকানদার ভাই করতেছে আপনারা কিছু সময় কাছে তো নদীর পাড়, নদীর পাড়ে যায় কিছু সময় আপনারা যা ওয়েট করেন, করার পরে আমি বাড়ি থেকে ওই ছোটো খরগোশ নিয়ে আসতেছি। তো আমি আবার দেখলাম যে তার আগে আমি একটু যে ভিডিও করে নিই, এই যে তাপসির আবার এই যে খাপ নিয়ে এসে এই খাপের মধ্যে খরগোশ নিয়ে যাবো। এর মধ্যে আবার এই যে অপু আসলো, অপুর বউ আসলো, যে শ্রাবণ, এই যে অপুর বেটা আবার যে শ্রাবণের কোলে, তো ওরা দেখতেছে যে ভাবি কী কেনে, তাপসির কী কেনে, যে যে মাশাল্লাহ কী উঠে, যে অপুর বাচ্চা, অপুর এটা ছেলে বাচ্চা, মাশাল্লাহ সুন্দর হয়েছে, যে অপু আর অপুর বউ এটা যে ওরা দাঁড়ায় আছে যে আমি কীভাবে খরগোশ কিনি আর কি দিয়ে কী করি। তো যে আস্তে আস্তে আবার যে রিসার্ট আসলো, রিসার্ট আসে যে তাপসিরে করতেছে যে তুমি কী কিনবে রাখছো তাপসির, খরগোশ পালবা, খরগোশ না ঘর দোর গন্ধ বানায় তুমি তারপরও কিনবা, এগুলা এগুলা কলো। তো আমি আরও পূর্ব সেলফি ভিডিও করে নিলাম, যে সেলফি ভিডিও করতে করতে আবার অপুর বেটা যে কীরকম দুষ্টু মিষ্টু ভাব নিছে। পরে আমরা নদীর পাড়ে চলে আসলাম, আসে সেটা যে কুশালের রস খাইতেছি, আমি আবার নদীর পাড়ে আসলে কুশালের রস একবার হলে খাওয়ার ট্রাই করি, কারণ আমি কুশালের রস খুব পছন্দ করি, এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো, সেই জন্য আমি খাওয়ার চেষ্টা করি। আমি যেদিনই নদীর পাড়ে যাই আমি এক গ্লাস দুই গ্লাস কুশালের রস খাই, মানে যদি রসালা আসে তাহলে। এতে পরে ওই খরগোশালার ওই খরগোশ পাইলো না, বললো যে আপা আপনি এই বড়ো খরগোশ একখান নিয়ে যান, এটা নিয়ে দুদিন পালেন, পাইলে তারপরে আমি ছোটো খরগোশ আনে সেটা দিবনি। কিন্তু একটা সমস্যা হলো কি, এই যে বড়ো খরগোশ না, ও ভালোভাবে নাই, খাইতেছে না, ও মন মরা হয়ে আছে। পরে ওই দোকানদারকে আবার ফোন দিলাম, বললাম যে আপনি যে বড়ো খরগোশ দিয়েছেন এই খরগোশ তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কিছুই করতেছে না, মন মরা হয়ে বসে আছে। পরে ওই দোকানদার বললো তাহলে ওই খরগোশ দিয়ে যান, বড়োটা দিয়ে যান, আর আমি ছোটো খরগোশ নিয়ে এসেছি, ছোটো খরগোশ তাহলে আইসা নিয়ে যান। পরে আমি আবার আমি নিজে যাই নাই, পরে আবার অপু ফোন দিলাম, অপু ফোন দিলাম, বললাম যে অপু ওই দোকান থেকে আমার বাসা থেকে ছোটো বড়ো খরগোশ নিয়ে যা, আর ছোটো খরগোশ দুটো নিয়ে এসে দিই। তো অপু আমাকে এই খরগোশ নিয়ে এসে দিল, পরে ভুষি এনে দিল, খরগোশ আবার ভুষি খায়, ঘাস খায়, গাছের পাতা টাতা খায়, এগুলো খায়, আর আমরা যা খাই টুকটাক দেওয়ার চেষ্টা করি, মানে ট্রাই করি, ওদের তো বাসায় পালবো সেই জন্য দেখি আমরা যা খাই তাই দিই। তো আমার ভিডিও যদি আমাদের আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।